দিন যত গড়াচ্ছে ডেঙ্গুর ভয়াবহতা বেড়েই চলছে অথচ বাড়েনি সচেতনতা রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে অনেকেই জ্বর নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তবে করছেন না ডেঙ্গু টেস্ট নানা অভিযানের কথা বলেও উচ্চ ঝুঁকির এলাকায় নেই সিটি কর্পোরেশনের কার্যকরী পদক্ষেপ আরও জানাবেন মেহেরি নানি এই ময়লা আবর্জনায় ভরা খালটি ঢাকার দক্ষিণের ডেঙ্গু উচ্চ ঝুঁকিতে থাকা মানিকনগর এলাকা এ খালের চিত্র দেখে সহজে অনুমান করা যায় এলাকার ডেঙ্গুর ভয়াবহতা দেখা যাচ্ছে জ্বর নিয়ে ঘুরছেন অনেকেই অনীহা রয়েছে টেস্টে খালটির পাশেই রয়েছে একটি মাদ্রাসা যেখানে প্রায় 600 শিক্ষার্থী পড়াশোনা করেন যার মধ্যে ঈদের আগে থেকে এ পর্যন্ত প্রায় 250 শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হন পরে চিকিৎসায় ডেঙ্গু মুক্ত হন তারা তবে এখন নতুন করে 60 জন শিক্ষার্থী ডেঙ্গু রোগে ভুগছেন মাদ্রাসায় যাওয়ার পর সেখানকার অধ্যক্ষ ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীদের ছুটির আবেদন ও প্রেসক্রিপশনের কাগজপত্র দেখান অধ্যক্ষ জানান ঈদের পর এখন পর্যন্ত সিটি কর্পোরেশন থেকে মশা নিধনে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ মাদ্রাসার ডেঙ্গু পরিস্থিতি বোঝাতে এসব আবেদন কাউন্সিলরকে দেখিয়েও মেলেনি কোনো সুরাহা আমরা খুব একটু বিব্রত অবস্থায় আছি গার্ডিয়ানরা বাচ্চা দিতে চাইতেছে না আমরা তাদেরকে বিভিন্ন আশ্বস্ত করতেছি যেহেতু সরকার উদ্যোগ নিছে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সিটি কর্পোরেশন থেকে ইনশাল্লাহ আপনারা প্রোটেকশন পাইবেন তো আমরা শুধু আশ্বস্তের মধ্যে আছি রাজধানীর মুগ্ধা হাসপাতালে কথা হয় মানিকনগরের পাশের এলাকার বাসিন্দা মহিবুর রহমানের সাথে হাসপাতালটির 3 তলায় ভর্তি আছেন তার স্ত্রী ও 8 তলায় ভর্তি 7 বছরের সন্তান হঠাৎ করে জ্বর আসছে 103 ছিল আমার আর ছেলে ছিল 104 তারপরে আপনার সেন্সলেস হয়ে গেছিলাম আমি ইমিডিয়েটলি ভর্তি করছে ছেলেরও প্লাটিনেট কমে গেছিল অনেক পরিবারের 2 সদস্যের ওষুধ ও ফলমূলের জন্য দৈনিক 1000 টাকা যোগানে অনেকটা হিমশিমি খেতে হচ্ছে তার দিনে আমার 1000 টাকার মতো খরচ হচ্ছে এই ছেলের স্যালাইন এখানে স্যালাইন না থাকলে বাইরে থেকে স্যালাইন খুঁজে আসতে হয় আবার এনএস স্যালাইনটা পাওয়া যাচ্ছে না এখন এদিকে পেট ব্যথা বমি মাত্রাতিরিক্ত জ্বর নিয়ে অনেকে হাসপাতালে ভর্তি আছেন যাদের বেশিরভাগই ডেমরা কাচলা এবং মানিকনগরের বাসিন্দা প্রথমে 103 জ্বর ছিল তারপরে সারা শরীর ব্যথা ব্যথা ছিল তারপরে বমি এরকম তারপরে কয়েকদিন পর র‍্যাশ উঠে এদিকে আইছি রক্ত পরীক্ষা করতে রক্ত পরীক্ষা করে রিপোর্ট নিছি ধরা পড়ছে যে তারপরে আমরা রাত্রে আইছি পরিবর্তন মুগ্ধা হাসপাতালে গড়ে প্রতিদিন 120 জন নতুন রোগী ভর্তি হচ্ছে দিন দিন ধরন পরিবর্তন করছে ডেঙ্গু তাই শরীরে যে কোনো ধরনের অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে দ্রুত রক্ত পরীক্ষার পরামর্শ হাসপাতালের পরিচালকের ডেঙ্গু রোগীদের একটা বড় অংশ পেটে ব্যথা পেট ফেপে যাওয়া যেটাকে আমরা কনস্টিপেশন পায়খানা কম হওয়া এই ধরনের সমস্যাগুলি ভুগি আর এই দুটো উপাদান কিন্তু সেই কাজগুলোই করে সুতরাং এক্ষেত্রে অনেকের ভুল ধারণা যে আনার খেলে বা পেয়ারা খেলে ডেঙ্গু ভালো আসলে কিন্তু তা নয় বরং এটা আপনার শারীরিক ডিসকমফোর্ট বাড়াতে পারে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন 17,000-এর বেশি মানুষ মেহরিন অ্যানি এখন ঢাকা